অর্ডিনারি মাল্টিপেপটাইড আই সিরাম। এটা দাবি করছে এরা সাইন অফ এইজিং কমাতে পারে অ্যারাউন্ড দ্য আইস, চোখের পাশ থেকে ক্রোস ফিট বা ফাইন লাইন্স কমাতে সাহায্য করবে, চোখের নিচের ফোলা ভাবটা কমাতে সাহায্য করবে, এনারাই ডার্ক সার্কেল রিমুভ করতে পারে। আসলে এটা কি কার্যকর বা এর ভিতর কি আছে যার দরুন কোম্পানি এটা দাবি করছে? লেটস গেট ইনটু দ্য ইনগ্রেডিয়েন্টস। প্রথমে এর ভিতরে আছে গ্লিসারিন, খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্ট, সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট। তারপর আছে নায়াসিনামাইড, নায়াসিনামাইড স্কিন ব্রাইটেনিং এর কাজ করে। এখানে আছে ক্যাফেইন, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট এর কাজ করবে। আছে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা আস্তে আস্তে করে খুব স্লোলি স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। দেন ইট হ্যাজ লটস অফ পেপটাইড, পালমিট অয়েল, ট্রাই পেপটাইড 3-8, যেটা রেটনল এর মতো কাজ করে, অর্থাৎ স্কিনের কোলাজেন প্রোডাকশন বুস্ট আপ করে। 3-4 পেপটাইড, দ্যাটস ওয়াই এটা নাম হচ্ছে মাল্টি পেপটাইড সিরাম। আমাদের স্কিনকে সিগন্যাল দেয় মোর কোলাজেন প্রোডাকশনের জন্য। কোলাজেন প্রোডাকশন বুস্ট আপ হলে ডেফিনেটলি স্কিন স্মুথ আউট হবে, টান টান হবে। 15 ml এর এতটুকু প্রোডাক্টের প্রাইস এখানেই হচ্ছে $25-29, তার মানে বেশ এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। বাট যাদের খুব এক্সট্রিম প্রবলেম আছে, দে মাস্ট গিভ ইট আ ট্রাই। ইটস আ ভেরি ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল প্রোডাক্ট, আই মাস্ট সে। ফলো ফর মোর, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।